হ্যালো বন্ধুরা, ছবি ঘেঁষলে আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি। এর আগে হয়তো আপনারা অনেক ধরনের এঁচুড়ের রেসিপি দেখেছেন, আজকে আমার মা একটা আলাদা ধরনের এঁচুড় রেসিপি আপনাদের তৈরি করে দেখাবেন। চলুন বন্ধুরা, তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে আমি বানাচ্ছি চিংড়ি এঁচুড় কালিয়া। 500 গ্রাম এঁচুড় জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এঁচুড় সেদ্ধ করার জন্য নুন আর হলুদ দিয়ে এঁচুড় সেদ্ধ করে নিচ্ছি। পনেরো মিনিট চাপা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। 15 মিনিট হয়ে গেছে, চাপা তুলে নিচ্ছি। এঁচুড় সেদ্ধ হয়ে গেছে, এবার আমি একটা জায়গার মধ্যে এঁচুড় তুলে নিচ্ছি। এক টুকরো আদা কুঁচো দিয়ে দিচ্ছি মিক্সির মধ্যে। 3টে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি। 10-12টা রসুন দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি পেস্ট করে নিচ্ছি। মিক্সিতে পেস্ট হয়ে গেছে, একটা বাটির মধ্যে পেস্টটা আমি ঢেলে নিচ্ছি। 8টা কাজু বাদাম, 2 চামচ চার মগজ 5 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার আমি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। 2 চামচ টক দই দিয়ে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। কাজু বাদাম, 4 মগজ টক দই মিক্সিতে পেস্ট হয়ে গেছে। আলু ভাজার জন্য সামান্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি। 3টে আলু টুকরো করে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। আলুর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজার জন্য আরও 2 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এঁচুড় ভাজার জন্য আমি আরও 2 চামচ সর্ষের তেল কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে সেদ্ধ করা এঁচুড়গুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। এঁচুড় ভাজার জন্য সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি। এঁচুড় ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। মশলাটা তৈরি করার জন্য আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, 2টো ছোট এলাচ দিয়ে দিচ্ছি, 3টে দারচিনি টুকরো দিয়ে দিচ্ছি, 4টে লবঙ্গ দিয়ে দিচ্ছি, সামান্য গোটা জিরে দিয়ে মশলাটা ভেজে নিচ্ছি। দুটো বড় সাইজের পেঁয়াজ কুচো করা তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এঁচুড়ের মধ্যে একটু পেঁয়াজ বেশি দিলে এঁচুড়ের রান্নার টেস্ট ভালো হয়। স্বাদ মতো নুন পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি। বারে বারে একটু করে নুন দিচ্ছি। আপনারা ভাববেন না যে নুনের টেস্ট বেশি হয়ে যাবে, নুনের টেস্ট ঠিকই থাকবে। কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্টটা পেঁয়াজের মধ্যে দিয়ে মিশিয়ে ভেজে নিচ্ছি। লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি,
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো ছোটো চামচের এক চামচ দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো ছোটো চামচের এক চামচ দিয়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চারমগজ কাজু বাদাম টক দইয়ের পেস্টটা পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেস্ট ধোয়া জলটা দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। সেদ্ধ করে ভেজে রাখা এঁচোড়গুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলু দিয়ে ভালো করে এঁচোড় আলু মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে এঁচোড় আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এঁচোড় আলু চিংড়ি মাছ ভালো করে কষে নিয়েছি। এবার আমি এক কাপ জল দিয়ে দিচ্ছি। এঁচোড় আলু চিংড়ি মাছ জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 5 মিনিট চাপা দিয়ে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, চাপা তুলে নিচ্ছি। গরম মশলার গুঁড়ো ছোট চামচের এক চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এঁচোড় চিংড়ির কালিয়া রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এঁচোড় চিংড়ির এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টের মাধ্যমে অতি অবশ্যই জানাবেন। নেক্সট ভিডিওতে নেক্সট রেসিপিটা আবার আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে।